গাইল দাঁড়টা মনে হয় লড়ি গেছে, বালা কথা কইলাম, এই জুড়ে সরটা মারতো আসিলি, বাপ রে বাপ বুঝা গেছে পুরা সাইর মন। Check the mic and make sure it sound right, boys. খবর দিলাম রে ভাই, আমার তো টাইম বেশি নাই, তুই তো জানোস কপিলে মাত্র 6 মাসের ছুটি দিছে, এর মাঝে একবার আবার টাইমও বদলাইছে। আমি চাইলাম পাগুরে একটা বিয়া শাদি দিয়া গড় গাঠান লাগাইয়া যাই, রায়বার তো বুধ তো আইসি ইচ্ছা গিয়া যেত ঘুরি দেখাইলো, আর পর আর ঘুরি কতদিন দেখতে পৌঁছাই, দীক্ষা ফালে আইলো তো একটা সরম নাই। আমার একটা খাম কর যেন লইয়া যাইবে অনু হয়েছে তো না না হই না আছে খুব বালা হই না দেখতে উঠতে মাশাআল্লাহ যে সুন্দর। এ আফা তোরে তো আল্লাহ শোক দিছন, দুনিয়ার আলো বাতাস তুই উপভোগ করে, আমারে তো আল্লাহ শোক দিছন না। আচ্ছা আফা কোসান দুনিয়া দেখতে কিলা খালা না দলা? হাই রে ভাই, দুনিয়া দেখতে খালাও না সাদাও না দলাও না রঙিল। ও ঠিক কইছ বোন, আমি তো দেখি না খানা মানুষ, এর লাগিন কইতে পারলাম না। কোনো চিন্তা না, আমি তো আছি বইনে তো দেখতে পারলাম। আয়া আমি আল্লাহর কিলা যে প্রশংসা করমু এটা শেষ হইতো না প্রশংসা করলে, আমি আজ তার দেশ টুকাইয়া হইলাম না, কত সুন্দর হই না দেখাইনি। এ আপা কেবে মাতে আমরা সামনে, ও তোমার তো কিমান ব্যাটারি নাই এর লাগি দেখরায় না। কিটা মাত্রা সুন্দর করি মাতকা, আমার ভাই সুকে দেখে না, এটা লইয়া তো আপনি মজা করতে পারই না। ও আচ্ছা ই মাত মাত দাও, ওখন খামর মাত মাতি তোমারে জিকাই। আচ্ছা বিয়া শাদি ওই গেছে না ওই তো, ও না না আবু বাকি আছে। আচ্ছা আপনি তো বয়স হইছে কিন্তু দোষ গেছে না। আমি আবার কিটা দোষ করলাম, আমার তো এখান খামু, আমি হইলাম জন্য সেবা করি, যার বিয়া হয় না শাদি হয় না আমি বিয়া শাদি দিয়া দেই, ইনো দোষর কিতা ফাইলায়। আমি কিতা কইছিলাম নি আমার বিয়া না, আপনি আমার বিয়া দিয়া দক্কা, হে হুশ বুদ্ধি আপনার কই? তোমারে দেখার পরে আমার হুশ বুদ্ধি আলি গেছে, বাক্কা দিনর মাঝে ইলান সুন্দর দেখছি না তো, ওখন তুমি যদি রাজি থাকো। পুরা বয়সে বিমৃত্যু দর্শন দানি রাস্তাঘাট অসভ্য বানা। আপা কি তো হইছে তো, আল্লাহ বাবুর না না ই কই না দেওয়া দিত না। কি তবে ভাই মধুরিস একটা দিকে খাইতে উঠলে বিষয় কিতা আসিলে গো কই না তবে দেওয়া যাইত না। খেনে সমস্যা কিতা, আমি কিতা দাঁতে কম জাত নি, আমার বুয়া কিতা দেখতে কিতা খারাপ না কিতা, কারণ কিতা দিত না কেনে কম জাত, ঠিকও কইছো মনে হয় কম জাত, নাইলে হিদিন হিদিন ই গালাত আছে কেনে সরুর মারছে না কিতা। ওই ভাই সাহ খেউরে কইও না সর মারছে যে তেজি ফুড়ি, দেখতে দেখলাম খুব বালা সুন্দর সান্দর, গিয়ে একটু মাতাইলাম কইলাম আমার এগু কইনার দরকার, দামান বালা দামান আছে ওটা জিকারিত গেলাম, ভাই যে জুড়ছে অন্তত ওকে সাইর বনি একটা তাবা বইছে।
অতইছে ওলা গুতেজি বুড়ি আমার দরকার আমার বুয়া গু দেখোস নানি কথা বার্তা বুনে না ওগুরে মায়াও করত শাসনও করত ফুয়ার লগে কি তা আপনার কোনো দুশমনি আসেনি মানে বাপ বেটার দুশমনি কেনে ই কথা জিগাস খানে না ও কথা লাগি জিগাইলাম যে কি তা লাগি ফুয়াগুর জান খান তা কুয়াইতাই আমি আমি বুড়া বেটো ইয়া একদিন চোর খাইয়া তিন দিন কুল্লি করতাম পারছি না গাইল দাঁত লড়াই লইছে বাপ রে বাপ যে তেজ তানু মরসলা খান ভাই দেখলে ডর করে আগ্নি লুক্কা হিকটা আমার উপরে চালি তো তুমি ই চিন্তা তুমি কইর না ইবুড়িরে কিলা আইনে আরি সুন্দরভাবে চালানি যায় ইটা আমার ব্যাপার আমার বোয়ার লোক আমি কিতা বাবুইয়া জানলাম না কিতা আমার বোয়ারে কিতা জমার গাতো বালাই দিব আমার ওলা একু ভুরির দরকার রে ভাই আর তুই দেরি করিস না ওলা একু ভুরি আমার তুই ব্যবস্থা করি দে লও দেখিও ভাই আমি সকল মাতো তাকমু ওইলে সাক্ষী হইতাম না কারণ যদি ফরে মার্ডার উডার হয় পাদে আমি নু এসে আসামি হই যাইমু ওইছে তোমার সাক্ষী কিও লাগতো না তুমি খালি আমারে পুরীর পরিবার লগে মিলে হে দো যেটা করার আমি নিজেও করমু না আচ্ছা রে ও ভাই দেখিও আমারে ভাষাইও না আমি মাতিয়া দিমু এখন গোটো লইছে গিয়া তার আমি এখন যাই আচ্ছা পয়সা মুটি যাই যে যাইতা না যাইরাম গিয়া ও যে কইছিলাম আট খরচ কিছু যে দাঁতটা ফালাই দিলাম মানে গাইল দাঁতটা মাত্তা পারাম নাই ছয় দিন ধরে ওই লোক তোমার খাইছিল যে তোরা রাইবার মনে আইলো আর কন্যা যেখানে পুয়ে গেল ইটা করি করি আমি এক বিয়ার পয়সা অনু খরচ করি আচ্ছা তোরা আমি নিরাশ করতাম না আমি দিমুনে তোরে না নিরাশ করতাম না তো ঠিক আছে ও যে আমার একটু তেলের পয়সা তেলের পয়সা তুমি কিতা গাড়ি উড়ি লই আইছো না কিতা না বউয়ে কইছিল বাগার ওর তেল নিতাম সোয়াবিন তেল শেষ হই গেছে এর লাগি কই খালি হাতে গিয়া কিলা উঠতাম আচ্ছা এখান কইয়া তো আমার একটা খাইল না কখন আচ্ছা দলো ওগুলো লইয়া যাও কি আর শুনি নাইবা আইমু খাইলে একবার আইমু নে দেখো তার আর দরকার আছে এরে আমার কিন্তু টাইম নাই রে ভাই দুইবার টাইম বদলাই লিছি আচ্ছা তারা খালি ওটু ব্যবসা ও কর না ও তারা আগে দে লইতা ও বকরের মা বকরের মা ও বকরের মা জি বো মনে কই গবন হইছে কি তো হই গেছে ও রাইবার আইছিল কইছে ভুলি দি লাইবো আমার যাও ওই গেল আলহামদুলিল্লাহ কারণ আপনার যাওয়ার সময় হয়ে গেছে ও বাক্কা দিন তুই গেছে একবার টাইমও বদলাই আছে এ আমি আই বাজার তো নিয়ে চক্কর দি আচ্ছা এর আমিও বুঝে কি তা করতাম ওহো তুমি কি তা বিয়া করিলিছ নি বিয়া তো চাচা বহুত আগে করছি বাচ্চাও একটা ভুল করছো কোন বিয়া কলে তোমারে ই অত অল্প বয়স বিয়া করাইল হে ও ওখন আছিল তোমার বিয়ার উপযুক্ত বয়স ইস যদিন বিয়া করতায় না তে গু হই না আছিল ও তো বালা হয় না ইস সান্দর বুন্দাল লাখান দেখতে একবারে পূর্ণিমার চান খালি চক 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 করে তবে চাইলে আর ওখান খরিলিতায় ফারো ই কিতা কইন তবুও খরিলিলা মনে যদি আমার বাচ্চাটা না থাকতো বাচ্চা থাকলে সমস্যা কিতা বাচ্চার কোনো ক্ষতি হইব নি বাচ্চার মা আছে নানি বাচ্চার মায় বাচ্চারে ফালব নে তে মায় কিতা করবা বাচ্চা যদি থাকে না তে বউয়ে কিতা অনুমতি দিব নি ও দেখো ব্যাক কলো লাখান মাত ওথা জিনিস বউরে কইনি আর কইলে কিতা বউয়ে অনুমতি দিব নি ইতা লুকাইয়া করতায় বেগানা সার্ভিস না উজুবিল্লা না উজুবিল্লা ই কিতা আপনি সাসা বুদ্ধি দেন ওটা ওটা কইনি ইসো দেখো দেখো কিলা ফটো দৌড়াইয়া গেল কি বুদ্ধিয়াল হ্যাঁ আরে গিয়া ফোন দৌড়তাম এ আফা আফা কই গেলে বে ইয়া আল্লাহ আমার অত সময় ধরে খারা রাইকা কইলে মোবাইল টিকটক না কিতা বানাইতে আফা এ আফা এ বেটা খানা তোর আফা কই বাইতে ই দেশের মাঝে তোর আফারে চৌকে দেখলাম না তুই নু একলা কিতা করো হে আমি আমি তোমার মদর ইচ্ছা সা গট কিতাবা তুমি কিতা আমার বইন্ডে দেখছো নি তোমার বইন্ডি জগতেও দেখা যান না ওখন তুমি এক কাম করো রে ফুল তুমি ইলা বইন দিয়ার কয়েকদিন চলবাই তুমি বিয়ে এখান করো চাচায় তোমার লাগি পালা কইনে একটা দিব ও চাচা আমি অন্ধ বেটারে হে বিয়া করব আমার কাছে কিতা ফুরি দিব নি যার যেটা নাই হে বুঝে ইগুর মূল্য কত খান ও দেখো তোমার চোখ নাই কিন্তু তুমি চকুর মূল্য বুঝরাই ইগুর খান নাই এর লাগে ইগুর খানোর মর্ম বুঝে ও চাচা আপনি কার কথা কইরা ওরে ফুত যে কইনা
তোমার লাগি দেখরাম অগুর কথা কইরাম খানে হুনে না চৌকে আবার দেখে তে আমার টাইম দিব নি ইলাই লে তোর বাসা সোয়া পাইবা আমি তো এক কানা আর সকও দেখি না ওই 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 দেখমু রে দেখুন তে কাম করি সাসা কোন যাই কি আচ্ছা সাসা যাও কা দেখি তোর ফকে তো টেকা টুকা আছে নি সাসা আছে ও সাসা 100 কোটি কা ওই রে ফু ইগুন নিরাম বেটা ফিস তুই মনে কিচ্ছু নিস না ও আচ্ছা নৌকা দি ইগু তো আমারে বইনর এক বন্ধু দিছেন নৌকা আফা ও আফা ইয়াল্লা তুমি কই গেলাই গো কিতা বানাও টিকটক না বিকটক আফা আফা ইয়াল্লা জাল লাগে যত তারে ভাই আলি পত এই বেটা এই জানাইয়া গেলে না ভাই এই আয় রে হাই আয় রে বেটা কিতা লাগি উফতা দৌড়ো আছে দেখলাই নি আমি না রে বাবা আমি না এ আফা আফা কিতা বেশি লাস কেন কো জানোস নি বে গটকে কইছে আমারে বিয়া করাইব হে তোরে বিয়া তোরে কি লাগি বিয়া করাই তো না বে হে আমারে কইছে বেটা মানে আমারে বিয়া করাইব এক ফুড়ি আছে মানে চোখে দেখে কানে উনে না এই হুন ই গটকর মা আমার লগে মাতিস না বেটা জানে দেখব তারে বিয়া করাই তো না 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 বেটা আমার আজকে ফিস নিছে 100 টাকা আমারে বিয়া করাইব তোমরা খালি আমার বালা চাও না হে তোর মাতার যে বিয়ার ফু খাড়ায় দিছে এর লাগি তুই ওলা মাত্রে গটকে তোর কান্দা থেকে ফিস চাইছা তুইও দিলে লে ওই যে যে তোর বন্ধু আছে না বন্ধু যে আমার 100 টাকা দিছিল ও টাকা ফকড়া আথারে এনেছে কি গটকে তোর ঠগিয়া টাকাটা দিছে গটকে কি মানুষ বালা না আর এরে তোরে খইনা খেয়ে দিত হোসেন ওই জিগো বেজে আমারে কইছে ওই জিগো কারণ ইকে তো খানে উড়ে না চোখে দেখে আর আমি খালি চোখে দেখি না কিন্তু খানে তো উনি ভাই রে ভাই ইলা যদি হইতো তো কোনো কথাও আসতো না ইলা জীবন চলে না রে ভাই জীবনটা বড় কঠিন তুই দেখ বইনে তো দেখে বইনে তো চাইলে ফাটতাম কোন দিনও বিয়া বই দিলাম আব্বা অত রিকোয়েস্ট করা আমি তো বইরাম না আমি জানি জীবন মানুষের তো সুজা না জীবনে বাঁচতে হইলে সংগ্রাম করিয়া বাঁচা লাগে আর বিয়া শাদির চিন্তা ইতা বাদ দিলাম মাথা থেকে ও বল কিতা কিতা বস বল আমি জানি তোর কথা কিন্তু শুনতে খারাপ লাগে মনে মনে চিন্তা করে যে বই না মনে আমার বালা সান না আসলে রে ভাই আমি বুঝলাম আই যদি আম্মা থাকতাম তাহলে আমরা এই কষ্ট করা লাগলো না অনেক আম্মা নাই দিত ইগু ঠিক কইছস আম্মা থাকলে তো আমারে মায়া করলা নে সেবা যত্ন করলা নে তোমার মুখ তুললে খাওয়াইলা নে আসলে আমি আম্মারে মিস করি বাইরে দুঃখ করিস না উফরালাই যা কর বালা লাগে কর না রে বল দুঃখ করাম না ইগু তো আমার কপালে আসলো ইগু তো আল্লাহ আমারে দিয়া দিছিল অন্য হয় যাও হয় আল্লাহর ইচ্ছাতে হয় ভাই মিষ্টি মিঠাই কোন তারও দরকার নাই আমি দূর থাকি না আপনারে সেউটে দেখাইলি মু দেখাইয়া আমি কিন্তু বাদি দিই মু পরে কিন্তু আমারে ফাইতে না যা মাতার আপনারা বাপ বেটা দুইজনে মাতুন যান আমার এটা লাগে না আচ্ছা রে ভাই আচ্ছা আচ্ছা বাবা তুই তো কেখানে দেখাইতা করুনিয়া দেখাইতা না নিতা ইচ্ছা তুমি বুঝতাই না রে বাবা তার জন্য একটা অসুবিধা আছে বাবা রে অসুবিধাটা আমি কি লাগুস্তাম তোমার বাপ রে বহুত তোরে বুঝাইছি তোমার বাপে বুঝতে রাজি নাই ও ফুড়ি তাই তোমারে বিয়া করাইতা আল্লাহ জানেন তোমার কপালে যে কিটা আছে দেখি এই বন্ধ কর রে বা বল তো হ্যাঁ ফুড়ি কিটা কোনো বিয়ার উননি না 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 এটা কিচ্ছু না ফুড়ি দেখতে উনতে সুন্দর মাশাআল্লাহ কিন্তু আমি হুন আমি জানি না হুন না কিটা তোরে বিয়া দিবি দিবি করাইলি মুনি তুই কেন মনে করস তুই আর ও সুন্দর ফুড়ি বিয়া করাই মুনি আমি এমন ফুড়ি আনমু আমার গোর আস্তা আলো করে রাখতো তুই তাহলে কোনো চিন্তা করিস না না হুন বাবা যদি কোনো ঝামেলা হয় তুমি খালি গাল আতা আমি তো কইলাম রে বা তুই মাত মারাইতে না তার দাঁতে ফুকো ধরিলিছে
বড় ফুক একটা ইটা যে মুটাইয়া বানা ফুক একটা দাঁত ভাই গেছে ও তে ডাক্তার দেখাও কসা ডাক্তার না দেখাইলে ইটা তো ফুকে সমস্যা করব ডাক্তার দেখাইতে দেখাইতে একবারে শেষ সপ্তাহ ডাক্তারে খাওয়া মান না আচ্ছা আমরা রুবে যাব শেষ হয়ে যাব তুইও লয়ে যাইবে না ডাক্তার দাঁত মনে কইকো ফালারিও লাগবে আচ্ছা আমি ফালাইয়া দিমু না সসা দাঁত বুঝছেন দাঁতর বেদনা হায় রে বেদনা কিতাবে ই তেল ধরিল কেন মাশাআল্লাহ ফুরি তো খুব সুন্দর রে ভাই কিতাব বা ও ফুরির কথা চেতা মাতো ফ্যামিলি লগে মাতো ফুরির লগে মাতিও না আমি কিতা তল্লা খান মা খালনি যে ফুরির লগে বিয়ার আলাপ দিতাম ফুরির গার্জিয়ানটার লগে যাই মো বাড়িতেই মো মিষ্টি উষ্টি লইয়া আইয়া তারপরে ফুরির বিয়ার আলাপ দিন কিতারে ভূত ফুরি কিতা তো পছন্দ লাগছে না দেখতে তো সুন্দর আছে আব্বা বহুত সেগুলোকে মনে হয় ফোনে মাতেন নাকি ইটা মনে হয় বেটা ইউটিউব মাতে ইউটিউব ফটো তো দেখে ছবি ইউটিউব দেখে ওই তো বারে বাবা ও ও দেখো গোটন নুকে সে কিন্তু আচ্ছা কিতা লাই গেছে কেন তোরা আমি পরে কই মনে রাবা তুই হল তাকালি চোখ রা তো কইছু সে ওটা দেখাই আইব তাই না তাকিয়া কিতা করতো আর তাইও বাসা তাইও না এক কাম করো তুমি যাও কি আমি একটু বুঝি আই আচ্ছা তে যা তুই বেড়া উড়া লাগাইস না কোনটা পুরি কিন্তু আমার পছন্দ হইছে পুরি তোমার পছন্দ হইছে কিন্তু বিয়া তো আমি করতাম না নি আমার বুঝে না হইলে আমি বিয়া করতাম না ইকান তো ঠিক আছে বেটা আমি কিতা বিয়ে বুঝপুরি তোরে দিলে মনে আইন না তুই তো কিতা মাত তুই কিতা আমার উপরে তোর ভরসা নাই ভরসা আছে তবু আমি মাতাইতাম আচ্ছা তারপরে তুই মাতা কিন্তু লাইনে মাতাইস বেলাইনে যাইস না আমি যাইলাম সেলফি তুলটা না কিতা তুলুন না আমারে লইয়া তুলুন আপনাকে আর আমার পারমিশন ছাড়াই নু বইসবেন উঠেন আপনার লগে তো আমি মাছিও নাতে পারমিশন লইমু কিলা ও তো এখন পারমিশন লইতাম সাইরা আচ্ছা আপনি একটা ছবি তুললে তো আমার লগে ফুরিন দেখলেও কিতা গাগেশিয়া বোয়ার ইচ্ছে হয় নানি আর সেলফি ফট করে ঢুকি যাইতা হনুকা ম্যাডাম আপনার জন্মের সময় কিতা আপনার মুখোশ চিনি বা মিঠা খুঁতা দেওয়া হয়েছে নানি ই কিতা একটা মাতো এখন পর্যন্ত পাইলাম না যে আপনি সুন্দর করে মাতলা প্রথম তা কেউ আপনি খুব রাগি সৌন্দর্য বুঝেন নি আপনি বুঝলে তো আমার পারমিশন লইলা অনে ও জন বই গেলা কিতার লাগি বইলা আমি তোমারে বিয়া করতাম আমি তোমার হবু স্বামী আমার তো বুঝার দরকার আছে নানি তুমি কিলা কোন মানুষ আশ্চর্য তো যার বিয়া তার খবর নাই আর আপনার দেখি ঘুম নাই আপনার ঘুম নাই মানে কিতা আমার বিয়া এর লাগি তো আমার ঘুম নাই আমার আব্বাই আমারে বুঝাই আনছেন কইছেন কন্যা দিকে তোমার চয়ে চইলে তুমি বিয়া করবাই আমারে অন্তা কি দেখাইছেন আমি দূর থেকে দেখছি আমার বালা লাগছে আমার কত লোকে আমি মারতাম কারণ যারে লইয়া আমি সারা জীবন সংসার করবো তার লোকের নামার থেকে কিতা আমি বিয়া করিলি মনি ও শুনা মাই গো বিয়া করো অতও সুজানি যে একটা ফুরিরে দেখলাম আর বিয়ার প্রপোজ দিলাইলাম ওই গেল ইলা তো হয় না কিলা হয় বুঝলাম না আমার ফ্যামিলি কেউ কিতা এই বিষয়ে অবগত নি আমি তো জানি না জানো না জান ভাই আমার আব্বাই মাতবা স্বয়ং তাই মাতবা এখন হইল গিয়া আমি কি আব্বারে কইতাম যে তোমার আমার পছন্দ হইছে না হইছে না তোমার যে ব্যবহার এই ব্যবহারে আমি কিতা কইতাম আমি ওখানেও চিন্তা করলাম ব্যবহারও দেখছো কিতা আমার মাতটা কি আসলাম বেশিও শুনো এখন আমার বাড়ি এর লাগি কোনটা মাতাম তোমার যদি কিছু মাতা থাকে তোমার বাপরে লইয়া আমার ফ্যামিলি তাইবা তখন মাত হাই 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 ই ইল্লাগে তো গোটো সাসায় কইছিলা আমার খোফাল দেখতা তাই মনে কই কোনো ঝামেলা আছে আব্বার লগে বুঝা লাগবে যাই কি বাড়ি জিকাইলাম না বিয়ার মাত খান্তা যে বিয়ার ওখান করতো ডিসিশন কিতা নিল হে আচ্ছা বাদরবার জিকাই মনে ওখান যাই ভাই গো সিটকারি মনে হয় একটা ফেড় হয়ে গেছে কোমরর
চিন্তা কর না হেনে ভূত মামা হ্যাঁ এই ফুড়ির আমি বিয়া করতাম না কেন রে বাবা না না এই ফুড়ির মুখর ভাষা সুন্দর না ই কই আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে শুন রে বাবা সেদিন তো আমি একসে ওটা কি ফুড়ি গিতারে দেখি আছি ফুড়িরে আমার জেবাল লাগছে ফুড়িগুলো লোক কি আর তোর বাপরো তো যাওয়ার সময় হয়ে গেছে আস্তা বাড়ি আমরা দেখলো হই যাব বুঝছ না নি রে ফুত অফু তুমি মানি না আমি তোমার মা তোর কাছে আমিও দেখি রাখবো তোমারে আম্মা তুমি যখন দেখছো হইরা তোমারও ভালো লাগছে আব্বারও ইচ্ছা আমার তোর কোনটা করার নাই তবে এই মেয়েটাও তো রাগি চিন্তা করাম এরে লিয়ে গিলা সংসার করব সংসার করা বড় কষ্ট হইতে পারে কোনটা বাবা ফুড়িরে লিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি তো ভালো লাগলে ফুড়িরে গড়িয়া তুই ঠিক আছে তুমি যদি দায়িত্ব নেও তার আমার সমস্যা না তুমি তাই তো লইয়া তাকতাই আচ্ছা আমি রাজি আছি খো আব্বা রাখ চাইতাম আলহামদুলিল্লাহ উনিয়া বড় খুশি হইলাম বেটা আমি তোর বাপরে গিয়া খবরটা জানাই কিতা হম বিয়া তো করতে হইব তবে এমনি এমনি তান্ডে সারতাম না তাই না আমার লগে যে রাগ দেখাইছেন আমার সংসারে তো আইবা আমিও দেখুন আমিও দেখিয়া দিব আমার জেদ আমি উসম উসম যাকুয়া আব্বাই কইলে আর না করতাম আমি বুঝছিলাম তুই বলা হইবে কিন্তু কিতা কর্ম গো বল সপ্তাহ সরে হইল গিয়া বাঘ বলি পর আমি তো প্রথমে রাজিও আসলাম না চিন্তা করলাম বাড়ির কথা বাফর কথা তার কথা তো আর ফালানি যায় না সপ্তাহ পরে দেয়া আব্বা আমার লিয়া কত কষ্ট করা কত চিন্তা করা আমি যে বুঝতাম পারি না আমি জীবনেও রাজি হইলাম না একমাত্র আব্বাই আমার বুঝাইয়া কইস তোমরাই তালে চিন্তা করি না আমার কপালে জ্যেষ্ঠা আছে কষ্ট হইব আল্লাহ বরসা আচ্ছা তুই এখন ডাকি দি বাইরে সাহা দিতাম আচ্ছা ওকে ফুরালাই জানো আমার কপালে কিতা আছে আমার বুয়ারে যে আলোতে রাজ্য করাইছি তো বেলা লাগাই দিছিল ফুড়ির লগে মাত্রা আহা এর লাগেই তোর বাবা ই ফুড়ির সামনে আমি যাইতাম না তোমার জেলান যেটা লাগে তুমি তোমার খুলাইলাও আমার খাওয়া পাইছিল তোমারে মিলাইয়া দেওয়া আমি তো মিলাইয়া দিলাইলাম ওখানে আমার খরচ পাতি কিন্তু তুমি দিলাইও আর বিয়া শাদী করলে করো না করলে না আমার দেখার বিষয় নাই আচ্ছা কোসাই তোরে ভালাইয়া আমি বিয়া খাই মুখিলা তুই তাক তুইবে না আমার বুয়ার বিয়া লাহাও লাকুয়া তা ইল্লা বিল্লাহি লালিফ লাজিম কিলা জানিয়া শুনি আমি জমর গাতো বিয়া খাওয়ার যাইতাম ইতা সব তা ঠিক হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা নাই দেখবেন এইবার গেলে কত সুন্দর মাঠে তোর লগে বুঝিয়ে আচ্ছা তবে ই তুমি তোমার মাতিলিও ফাইনাল মাত মাতিলিও পাদে আমি বিয়া খাবার যাই মনে বিয়ার দিন যাই মনে এর আগে আমার নিও না আচ্ছা রে ভাই আচ্ছা তার আমি যাই আচ্ছা রে ভাই কোনটা দি তাই নি আচ্ছা আজ ভাষা দেখবার মনে আচ্ছা খাইলে ইউজ একবার আচ্ছা আচ্ছা এর যে ডোর বুকুত লাগছে হায় রে হা ও ভাই আমরা তো দেখা দেখির কথা শেষ আর আল্লাহর রহমতে আপনার পুরি আমরা পছন্দ হইছে ফুয়ারও পছন্দ হইছে ফুয়ার মায়ের দেখিলি শুনে একদিন আইয়া আপনি বাড়িতে আসলাম বিল্ডিংতে দেখা বুঝুন না আই আসো একটু দেখে গেছি আমার কইসা তাইরও ঘুরি পছন্দ হয়েছে তখন মা তাকবার রোকা সেমনে কিতা করতা কোন দিন তারিখ পালাইতে আমারও ভাই সময় বেশি নাই আমি তো তাকি সৌদি ওর ছয় মাসের টাইম লইয়া আসলাম এর মাঝে তো ছয় মাস গেছি কি খালি অবাই হবাই সন্ধ্যা দেখতে দেখতে আর বার টাইম বলাইছি আর তো বলাইতে পারতাম না তুমি তো জানো কোম্পানির চাকরি একবার যদি যাই কি তা আর মিলে না সৌদি যাওয়া না যাওয়া সমান কত হয়ে যাব জেলা ফারো শর্টকাটের ভিতরে আমার একটা তারিখ দিলাম ভাই আপনারা তো কত বুজরা আল্লাহ দিলে আমার এক ফুয়া ও দুর্গা অন্ধ ফুয়া আর আমার এক ফুড়ি খুব লক্ষ্মী ফুড়ি বুঝছেন না কথা আর জেলা ওয়াইজ শর্টকাটে হয়
কলাও ব্যবস্থা করিল। আলহামদুলিল্লাহ, ওখান তো আর বিয়াই দেখা যায়, বিয়াই আপনার কথা বলি না, খুব খুশি হয়েছি। আর ফুরি তো এখন আমার, আপনার দোয়ায় আর আমার দোয়ায় ফুরি দেখবানে আপনি যারা মায়া করি লক্ষ্মী, আপনার ফুরি আমার গরু আমার লক্ষ্মী যাইব, কোনো চিন্তা করেন না জানো। আর আমার কোনো দায় দাবিও নাই, আমি মুসলিম কয়জন মানুষ লই আইমু আর হালকার উপরে যাইমু কি। আর আপনারে কিতা কইতাম ভাই, আমার সময়ও তো নাই, তে কাম করিলাই আংটি ভরাই দেয় ফুরি রে। আচ্ছা তে বিয়াই, আমরা তো আর সব মাত্র তো শেষ, তে আগামী শুক্রবারে আইমুলে দিয়ে জন্য ইয়ার মসত বেশি কোনো সুরজ করে নিয়ে যান। তে আয়ুকা খাইলে আমার ভুইরে বইয়া আয়ু আলাপ করুক। আয়ু আর পুরুষ মানুষ তো অলৌকিক, যার ভিতরে তেজ আছে ঠিক আছে। আমি সবসময় ছোটটাই চিন্তা করছিলাম যে আমার মুখের উপরে মারতে পারবো, যে আমার কথায় লগে কথা ধরতে পারবো, আমি তারেও বিয়া করবো। শেষ পর্যন্ত তুমি জয় হইলে। শুনো, তুমি বিশ্বাস করবাই কিনা জানি না, সেদিন তোমার লগে মাতার পরে আমার মনে একটা জেদ বাঁধছিলাম যে একটা মেয়েও আমারে অপমান করিয়া দিল, আমি মেয়েরা দেখিয়া দিব। শেষ পর্যন্ত আমি আমার বাবরকে চাইয়া অস্বীকার করছিলাম যে তোমার আমি বিয়া করতাম না। পরে আমার মায় আমারে বুঝাইলা, ও বেটা যেই ফুড়ি একটু তেজি থাকে এই ফুড়ির মাঝে সংসারে জ্ঞান থাকে এবং সংসারে দরিয়া রাখার ইয়েও থাকে, আর নাইলে তো ফুড়িয়ে তোরে প্রশ্রয় দিল না। আমিও চিন্তা করি দেখলাম আসলে তুমি আমার এই দিন পরপুরুষ লাখান দূরই ঠেলাইয়া দিছ, এর লাগি আমি বাদে রাজি হয়েছি, আমার মার কথায় রাজি হয়েছি। আর আজকে তোমার কথা শুনিয়া আমার মনের আমি ভুল করছি না, আমি সঠিক জায়গাতে রাজি হয়েছি। মনে কথা রাখিও না, সেদিন খুব ব্যবহার লাগে, আমি অনুতপ্ত। না না, তোমার ব্যবহার করাও ঠিক আছে, আর আমি যে তোমারে অনেক জিনিস কইছি তুমিও মনে ধরিও না। আমি আজ বুঝতাম পারলাম সেদিন করে তোমার এই ব্যবহার করাটাও ঠিক আছে, তুমি তো সাধারণ মেয়ে নয়, তুমি একটা তেজি পুরী।